নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে চ্যানেলকে সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস শেয়ার করুন আজকে পি আপডেট বালিগঞ্জ উপনির্বাচনের প্রার্থী বাবুল সুপ্রিয় বিরুদ্ধে নিয়ে সংগঠন পার্টি একত্রিতভাবে এক হয়ে নো গো টু বাবুল সুপ্রিয় অভিযান আগামী 7 এপ্রিল 2022 পার্ক সার্কাস ময়দান থেকে শুরু করবেন ওই বিধানসভা কেন্দ্র বামফ্রন্ট মনোনীত প্রার্থী সাইরা শাহ হালিম সমর্থন অভিযান চালানো হবে উপস্থিত ছিলেন মোয়েনার ওসি সিয়া সমর্থনকারী প্রসেনজিৎ বোস মঞ্জার জমিল ফেসল খান ও রাজনীতি এবং তৃণমূল কংগ্রেসের এবং তার বিরুদ্ধে আমরা এনআরসি বিরোধী আমরা মানুষকে বাবুল সুপ্রিয়কে একটিও ভোট না দেওয়ার জন্য বালিগঞ্জ বিজেপিকেও হারাতে হবে কারণ বিজেপি সাম্প্রদায়িক সত্য থেকে মিছিল আমরা করতে চেয়েছিলাম আমরা কোন একটা রাজনৈতিক দলের সমাবের উপর থেকে সাইরা শাহ হালিমকে ভোট দেওয়ার জন্য বাধ্য একটাই সঙ্গে সেকুলার ক্যান্ডিডেট হবে বালিগঞ্জ বিধানসভাতেই হবে শুরু হবে এবং ইলেকশন কমিশনের কাছ থেকে মুঝে মঞ্জুর জমিল সাহ কো ইমতিয়াজ আহমেদ ওমর সাহ কো রোজানা লড়তে মিসালে কায়দা বঙ্গাল মে আজ তক ইতনে খতরনাক কতলে আম হো উসকো হম জাহান্নাম বানানা চাহতে হে ইয়ে শরীফ লোগো কা চাহ হে এসে বদতমিজ লোগো কা হে হামারে লিয়ে কোই ইজ্জত হে রাম গতে ও বঙ্গাল কে সিটিজেন কো বোলতা হে কি হম বাংলাদেশ পাকিস্তান মে কেনে চলতে হে আইও কা সাথ দেঙ্গে তো বঙ্গাল কে আওয়াজ মে দর্শক জন তো কোই ইজ্জত না দে হে ইসলিয়ে বাবুল সুপ্রিয় কে খিলাফ হে আর হম লোগ ভি ইয়াহ আয়ে হে কি কবি হে কি ইবাদত মে আপনি পুরি জিন্দেগি বিতায়ে ও আলিগঞ্জ মে নিউ খানদান কহলাতা হে আর ইয়ে লড়াই জো হে শরীর ও ক্রিমিনাল কা ক্রিমিনাল কা সাথ দেঙ্গে ইয়েহি হামারে বাত হে তো নো ভোট টু বাবুল হম তো বলেছি প্রেস কনফারেন্স করতে प्रधानमंत्री लड़के का शहीद हुआ उसके तो ये लड़ाई सिर्फ इतिहास में आगे नहीं है अगर जाना है तो नहीं तो गुजरात देखना पड़ेगा बहुत अच्छे अच्छे कैंडिडेट है हमारे लिए तेज हर प्रोग्राम पे वो आती है हर जगह पे वो वही निवेशक ऐसे कैंडिडेट को अगर मौका नहीं देता हमें नहीं कर रहे हैं जो भगत सिंह नहीं जो नहीं कर रहे हैं वो ज्यादा भी पर्दे के पीछे नहीं रहता है ज्यादा संप्रदाय बन रहा है देश की लड़ाई की जो साजिश चल रही है उसके खिलाफ हम यंग यूथ नहीं होगा क्या उसके लिए ओसी कार्य नहीं होना चाहिए उसी के पीछे कौन सा ऑलरेडी लगा है पुलिस प्रशासन जो है अनिस खान का जिक्र हुआ अनिस खान के साथ क्या हुआ था कौन सा ऐसे हो गया है रूलिंग पार्टी को बढ़ावा दे रहा है संविधान और रूल ऑफ लॉ का बिल्कुल शुक्रिया हो गए बोलो हम इलेक्शन कमीशन है उनको बताना चाहते हैं कि इस ये जो पॉलिटिसाइज पुलिस है पुलिस एडमिनिस्ट्रेशन है वो अगर इंटरवेंशन नहीं होगा खिलाफ आम लोगों को हम वोट और सेकुलर कांग्रेस सेकुलर कैंडिडेट कांग्रेस को मानते हैं कि वो सेकुलर पार्टी है सारा शाह हमें बेटर पोजीशन में मौका मिलेगा यहाँ कांग्रेस को समर्थन देने की बात है আমরা আজকে এসছি মূলত যে কারণে সবার কাছে আমাদের আন্দোলন থাকে প্রতিবন্ধীদের অধিকার নিয়ে কথা বলি কোন রাজনীতি এই ক্ষেত্রটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ ছিলেন এবং পশ্চিমবাংলাতে কত সাতান্ন হয়েছে ধর্মে ধর্মে জাতিতে যে একটা বিভাজনের যে পরিবেশ আর একটা বিষয় যেটা আমাদের মূলত এখানে আসার কারণ যারা দেখতে পান না তাদের জন্য বিভিন্ন ধরনের সহায়ক সরঞ্জাম আছে তাকে বলেন যে একটা পা ভেঙে গেছে আর একটা পা ভেঙে গেছে সেই আইনে যে কারোর এগেনস্টে মামলা যে দায়ের হয়েছিল যার বিরুদ্ধে হয়েছিল তিনি হচ্ছেন আমাদের দক্ষিণ কলকাতা তার নামটা আমি আর বলছি না যে দলের হয়ে কানা খোড়া যাকেই প্রার্থী করি না কেন মেনে নেবে ক্যান্ডিডেট চার সেটারও আমরা বিরোধিতা করছি এরকম একজন মানুষ তিনি কন্টেস্ট করার যোগ্য কিনা সেটা নিয়ে আমাদের কথাবার্তা বলেছেন প্রতিবন্ধীদের বিরুদ্ধে যারা অপমানজনক কথা বলেছেন এবং যাদের কোথায় আসছেন 7 তারিখে নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই